দ্য অল ক্রিয়েটার। তো আজকে এখন বাজে দেখছি 8:10 বাজে, আর আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বসিরহাটে, বসিরহাটটা খোলা পাতা, তাই তো? খোলা পাতায় সোনা হোটেলে বিরিয়ানি খাবো। তো সোনা হোটেলের বিরিয়ানি শুনেছি খুব নাম করা বিরিয়ানি, ওখানে গিয়ে হান্ডি বিরিয়ানি খাবো। দেখি ওখানে গিয়ে কীরকম বিরিয়ানি সার্ভ করে আর কীরকম টেস্ট হয় অবশ্যই জানাবো। আর সবচেয়ে বড় কথা, এই গত একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা আবার পাখি কিনতে যাবো, তো পাখি কিনতে যাওয়া হয়নি। আজকে ফেরার পথে ওই দোকানে গিয়ে দেখবো সেই যে পাখি নেবো বলেছি সে পাখি আছে কি না। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর আমি কোনো খাবার রিভিউ দিতে যাচ্ছি না, কিন্তু আমি যে যাচ্ছি সোনা হোটেলে, আমি নাম শুনেছি অনেক, তার একটা যে অভিজ্ঞতা সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন আমার সাথে, দেখাবো ওখানে কি কি হয় কি না হয়। আর এখানে আমরা তিনজন আছি, আমার বর, এই যে আমরা তিনজন আছি। তো আমরা তিনজন খেতে খুব ভালোবাসি, তাই খাওয়াটাকেই বেশি গুরুত্ব দিই, তাই আমরা এখন যাচ্ছি খেতে। তো আমার সাথে তোমরা সবাই চলো। এই সেই ফেমাস হোটেল সোনা হোটেল, যেখানে আগে কোনোদিনও আসিনি, এটাই আমার ফার্স্ট টাইম। আজকে আমি ফার্স্ট আসলাম, আর এই হোটেলটার অনেক নাম শুনেছি। এই হোটেলে নাকি খুব ভালো মটকা বিরিয়ানি পাওয়া যায়, তো আমরা আজকে সেটাই ট্রাই করব। বাবা টাকা টাকা বাবা, এই হোটেলে সারাদিন শয়ে শয়ে লোক খেতে আসে। তো আজকে আমরা যে গিয়েছি তখন রাত 8:30 বাজে, তখনই আমাদের ওখানে না হলো 150 লোক তো হবেই, প্রচুর লোক। আমরা যেখানটা বসেছি ওইটা একটা কোনার সাইডে, আমাদের পেছন সাইডে আরও ছিল, তো অনেক ভিড়, অনেক ভিড় হয়। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমি বসে বসে ভাবছি কখন খাবারটা দেবে, যার জন্য অপেক্ষা। তো আগে প্লেট আর চামচটা দিয়ে গেছে, প্লেট আর চামচটাই দেখছি শুধু, আর মনে হচ্ছে কখন আসবে, কখন আমরা আমাদের বিরিয়ানিটা খাবো। তো এরপরে এসেছে রায়তা আর চিকেন কষা। তো রায়তা আর চিকেন কষাটা খুবই সুন্দর দেখতে ছিল, খুবই ভালো একটা লুক ছিল। চিকেনটাও খুব স্পাইসি ছিল না, বাট খুব সুন্দর একটা টেস্ট ছিল, ট্যাঙ্কি ট্যাঙ্কি ফ্লেভার। আর রায়তাটা তো খুব অসাধারণ, আমি এইরকম রায়তা আমি কোথাও কোনো দিনও খাইনি, আমি লাইফের ফার্স্ট খাচ্ছি। রায়তাটার মধ্যে শসা, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা আর ওদের কিছু একটা মশলা দেওয়া ছিল, খুবই টেস্টি খেতে, আমার খুবই ভালো লেগেছে আর খুবই অসাধারণ রায়তার জন্য, মানে কি বলবো, 100 দেবো। রায়তাটা আমার খুবই ভালো লেগেছে আর খেতে খুবই অসাধারণ লেগেছে। তো এইখানে রায়তার চিকেনটা সব ফার্স্টে দিয়ে গেছে, তারপরে আমাদের সেই খুব অপেক্ষার জিনিস মটকা বিরিয়ানি, সেটা এসছে। তো মটকা বিরিয়ানিটা ওরাই সার্ভ করে দিয়েছে, ওদের সার্ভিংটাও খুব ভালো ছিল, ওরা নিজেরাই সব কিছু সার্ভ করে দিয়েছে আর খুবই পরিষ্কার। ওখানে কেউ মানে কোনো কাস্টমার খেয়ে দিয়ে উঠে গেলেই ফেলে রাখছে না, সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে। ওখানে এতটাই ভিড় আর প্রচুর কাস্টমার, প্রচুর মানুষ প্রত্যেক দিন খায়, প্রতিদিন সকাল দুপুর রাত বিকেল সব সময় এনি টাইম খুব সুন্দর খায়। তো এখানে দেখো একটা বিরিয়ানিতে আমরা তিনজনই খেয়েছি, তো আমি আর ছেলেই বেশিরভাগটা খেয়েছি, ও বেশিটা খায়নি, আমি আর ছেলেই বেশিরভাগটা খেয়েছি। আর এটা আমরা নিয়েছিলাম মাটন হান্ডি বিরিয়ানি, সরি মটকা বিরিয়ানি, এটা নিয়েছিলাম আমরা মটন মটকা বিরিয়ানি। বিরিয়ানিটা দেখুন, যখন ঢাল ছিল তখন ওর গন্ধটাই খুব সুন্দর, অসাধারণ ছিল। এর সাথে একটা ডিম দিয়েছে, একটা বড় আলু আর দুটো মটনের পিস দিয়েছিল। তা আমাদের কাছে এই কোয়ান্টিটিটা ঠিক লেগেছে, আমাদের তিনজনের কোয়ান্টিটিটা ঠিক আছে। তো আমি এরপরে বিরিয়ানিটা একটু খেয়ে টেস্ট করেছি, তো বিরিয়ানিটা সত্যি অসাধারণ। তো আমার বসিরহাটে বিরিয়ানি অনেক জায়গায় খেয়েছি, বাট এইরকম ভালো বিরিয়ানি আমি কোথাও খাইনি,
তো এই বিরিয়ানিটা সত্যি খুব টেস্টি। আর এখান থেকে আমি অনেক কিছু আমরা খেয়েছি, অনেক কিছু বলতে সেরকমও না, এরপরে আমরা তন্দুরি রুটিও নিয়েছিলাম। তো সত্যি খুব ভালো, খুবই টেস্টি খেতে। যারা কোনোদিনও খাননি, সোনা হোটেলে যাননি, তারা অবশ্যই একবার হলেও সোনা হোটেলে গিয়ে খেয়ে আসবেন, খুবই টেস্টি খেতে। আর এখানে দেখুন আমাদের মানে আমার চামচে হচ্ছিল না, তাই আমি লাস্টে হাত দিয়ে খাওয়া শুরু করেছি। চামচ আমার খেয়ে পোষাচ্ছে না, আমি হাত দিয়ে খাচ্ছিলাম। এরপরে এসেছিলো ফিরনি, আমি আগে কোনোদিনও ফিরনি খাইনি, এই ফার্স্ট টাইম আমি ফিরনিটা খাচ্ছি। তো ফিরনিটাও একদম লাজিজ যাকে বলে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষের পথে বিল দেওয়ার সময় একটু মালিকেরও একটু ভিডিও তুলে দিচ্ছি। তা আমরা পাখির দোকানের সামনে এসে আমার ছেলে দেখো মুখ চোখ কীরকম করছে। আমরা পাখির দোকানের সামনে গাড়িতেই বসে আছি, ও পাখির যে দোকানের ছেলেটা তাকে ফোন করছে, দোকানটা বন্ধ আর ওকে ফোন করছে আসার জন্য। আমি বলছি যে পাখি নিতে হবে না, বাড়ি চলো, তো ও শুনছিল না, ছেলেও বায়না করছিল। তাই আমরা পাখির দোকানের সামনেই দাঁড়িয়ে আছি আর ওই ছেলেটাকে ফোন করেছে, তো ও আসছে। আমরা ততক্ষণ ওয়েট করছিলাম ওখানে, তো ওখানে ওয়েট করতে করতে দেখিনি আমরা এসেছিলাম বসিরহাটে দীপা পাখি ও মাছ সেন্টার। মানে এখানে পাখি, মাছ এবং কুকুর, খরগোশ খুব সুন্দর পাওয়া যায়। তো খরগোশগুলো দেখুন, দোকানটা খোলার সাথে সাথে আমি খরগোশের ভিডিওটা আগে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে খরগোশগুলো। তো এখানে অনেক পাখি আছে, তার মধ্যে দেখুন এই যে বাটিটির মধ্যে একটা পাখি বসে আছে, তো ভালো বোঝা যাচ্ছে না। এটাও লাভ বার্ড, এটার কালারটা একটু অন্য রকমের। আর আমার এত কিউট লাগছে পাখিটা বাটির মধ্যে বসে আছে, খুবই কিউট লাগছে আমার পাখিটা। এখানে এই পাখিগুলো দেখা শেষ, আমি ওদিকে ককটেল নেবো বলে এসেছি। তো লাভ বার্ড আমি এখন আরও দুটো নেবো, বাট এখন নেবো না, আগে যেই পাখিটা নিয়েছি মেলটা ওটা আমি দু মাস দেখবো ওটা ওর সাথে ম্যাচ খায় কিনা, তারপরে আমি নেবো। এখন বাজে এদিকে ওই তো 10:30টা, তো আমরা এখন বসিরহাট থেকে বাড়ি আসলাম, খাওয়া দাওয়া করে একবারে এই দেখুন প্যাকেজ করে নিয়েছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই দেখুন আগের দিনে এই ককটেলের জোড়া আনতে গেছিলাম কিন্তু পাইনি, আজকে নিয়ে আসলাম। এই ককটেলের জোড়াটা 3,000 টাকা নিয়েছে। তো এটাকে এইভাবে এনেছি, আপনারা কেউ খারাপ মনে করবেন না, এটাকে আনার কারণ আমার বাড়িতে বড় একটা খাঁচা আছে, আর তার মধ্যেও এদের যাতে ঠান্ডা না লাগে এই পেপারটার মধ্যে চারিদিকে ছিদ্র করে তারপর এদের ঢুকিয়ে দিয়েছে দোকানদার, বললো এতে কোনো অসুবিধা হবে না, তাই এটা আনা হয়েছে। এবার এদেরকে খাঁচায় ঢোকাবো। একটা একটা করে নাও, খুব ভালো লাগছে। এরা মনে হয় কাকাতুয়ার বিট দিয়ে করা, বলো নাহলে এরকম হবে কেন, একদম অবিকল কাকাতুয়া। জল তেষ্টা পেয়েছে, তা খাবে না, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। আর এই যে সকালবেলা আরও ভালো করে দেখাবো যে খাঁচায় ছাড়ছে, যে ছাড়ার পরে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি, টাটা।